হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি দর্শক আজ আমি আপনাদের সাথে অ্যালোভেরার এমন কিছু গুণাগুণ সম্পর্কে আলোচনা করব যা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন তো দর্শক আর তাহলে দেরি নয় চলুন জেনে নেওয়া যাক অ্যালোভেরা ত্বকের জন্য খুবই ভালো এটি ত্বকে ময়শ্চারাইজার মতো কাজ করে এটি ত্বকের ভেতরে পানির চেয়েও চারগুণ দ্রুত এবং প্রায় সাত গুণের বেশি গভীরতায় ত্বকের ভেতরে প্রবেশ করে এছাড়াও এটি অনুজ্জ্বল ত্বককে সজীব ও উজ্জ্বল করতে সাহায্য করে আসুন জেনে নেই ত্বকের যত্নে অ্যালোভেরার কিছু কার্যকরী প্রয়োগ মুখের দাগ দূর করতে ত্বকের যেসব জায়গায় দাগ আছে অ্যালোভেরার শ্বাস বা জেল সেখানে সরাসরি প্রয়োগ করতে পারেন রাতে ঘুমানোর আগে ত্বকের দাগগুলোতে জেলের মতো করে অ্যালোভেরার শ্বাস লাগান সকালে উঠে যে কোনো ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন ত্বকের বরি রেখা কমাতে অ্যালোভেরা ত্বকের বলি রেখা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে অ্যালোভেরার সাথে মধু মিশিয়ে লাগালে ত্বকের অবাঞ্ছিত দাগসহ বলি রেখা দূর হয়ে যায় মেস্তা দূর করতে মেস্তা দূর করার আরেকটি উপাদান হল অ্যালোভেরা বা ঘৃতকুমারীর পাতার জেল এই জেলে রয়েছে ত্বকের যাবতীয় সমস্যা দূর করার ক্ষমতা আক্রান্ত স্থানে আঙ্গুলের ডগার সাহায্যে ধীরে ধীরে জেল ঘষে লাগাতে হবে এবং সারা রাত লাগিয়ে রাখতে হবে এভাবে কয়েক সপ্তাহ লাগালে আশানুরূপ ফল পাওয়া যাবে এছাড়াও অ্যালোভেরার জেলের সাথে ভিটামিন এ এবং প্রিম রোজ অয়েল মিশ্রিত করে লাগালে এক সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য ফল পাওয়া যাবে চুলের যত্নে অ্যালোভেরা খুশকি দূর করতে মেহেদি পাতার সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে লাগাতে পারেন চুলে মাথায় যদি সব সবসময় গরম থাকে তাহলে পাতার শ্বাস প্রতিদিন একবার তালুতে নিয়ম করে লাগালে মাথা ঠান্ডা হয় অ্যালোভেরার রস মাথার তালুতে ঘষে এক ঘন্টা রেখে ধুয়ে ফেলুন চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে শ্যাম্পু করার আগে আধা ঘন্টা অ্যালোভেরার রস পুরো চুলে লাগিয়ে রাখুন শ্যাম্পু করার পর চুল থেকে হাত সরাতেই মন চাইবে না অ্যালোভেরা শরীরের ভিতরে যেমন কাজ করে তেমনই শরীরের উপরে ও ত্বক লাবণের রূপচর্চায় বিশেষ কাজ করে চুলের রুক্ষতা দূর করতে অ্যালোভেরা খুবই উপকারী অতিরিক্ত রুক্ষ চুল থেকে রেহাই পেতে অনেকেই রঙ চঙ্গে বিজ্ঞাপনের পাল্লায় পরে ব্যবহার করেন নামি দামি ব্র্যান্ডের হেয়ার প্রোডাক্ট আবার অনেকে স্মরণাপন্ন হন ডাক্তারের কাছে কেউ যান পার্লারে কিন্তু এত ঝামেলায় না গিয়ে বাসায় বসে একটু সময় বের করে আপনি চুলের রুক্ষতা দূর করতে পারেন তাও আবার সামান্য ঘরোয়া জিনিসপত্র দিয়েই কি বিশ্বাস হচ্ছে না তবে চলুন তাহলে দেখে নেই চুলকে রেশমের মতো মোলায়েম করে তোলার সহজ একটি হেয়ার মাস্ক অ্যালোভেরা খুব ভালো একটি ময়শ্চারাইজার যা শুধুমাত্র ত্বকের শুষ্কতা ও রুক্ষতাই নয় দূর করে চুলের রুক্ষতাও অ্যালোভেরা চুলের রুক্ষতা দূর করতে চুলকে করবে মসৃণ কোমল ও উজ্জ্বল এই মাস্কটি তৈরি করতে আপনার লাগবে তিন থেকে চার টেবিল চা চামচ অ্যালোভেরার জেল দেড় টেবিল চামচ নারকেল তেল ও তিন টেবিল চামচ টক দই চুলের ঘনত্ব ও লম্বা অনুযায়ী পরিমাণ কম বা বেশি হতে পারে একটি পাত্রে সকল উপাদান একসাথে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন এরপর এই মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে নিন ভালো করে বিশ থেকে তিরিশ মিনিট চুলে লাগিয়ে রাখুন মিশ্রণটি এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং একটি মৃদু শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন প্রথম ব্যবহারে পার্থক্য বুঝতে পারবেন সপ্তাহে তিনবার এই মাস্কটি ব্যবহার করুন ভালো ফলাফল পেতে অ্যালোভেরার পাতা থেকে জেল বের করার নিয়ম বাসায় অ্যালোভেরার পাতা থেকে খুব সহজে জেল বের করে নিতে পারেন প্রতিবার তাজা পাতা ব্যবহার করলে ফলাফল বেশি ভালো পাওয়া যাবে কিন্তু প্রয়োজনে এটা সংরক্ষণ করে রাখতে পারেন পরবর্তীতে ব্যবহারের জন্য একটি অ্যালোভেরার পাতা নিয়ে এর গোড়ার দিকের অংশ কেটে নিন এরপর কাটা অংশটি নিচের দিকে ধরে রাখুন এতে করে পাতা থেকে হলদেটে একটা রস বের হবে এই রসটি পুরোপুরি বের না হওয়া পর্যন্ত এভাবেই ধরে রাখুন তারপর হলদেটে রসটি ফেলে দিন হলদেতে রস পরা বন্ধ হলে পাতাটি ভালো করে ধুয়ে নিন এরপর পাতার দুই দিকের কাটা ভরা অংশ কেটে ফেলে দিন কাটা ফেলে দেবার পর পাতার সবুজ অংশ ছেঁচে ফেলে দিন ও ভেতরে স্বচ্ছ জেলের মতো অংশ সংরক্ষণ করুন এটাই ঘৃতকুমারী বা অ্যালোভেরার জেল যা আপনি ফেসপ্যাকে ব্যবহার করতে পারেন তো দর্শক আশা করি আপনারা অ্যালোভেরার বিশেষ কিছু উপকারিতা সম্পর্কে জানতে পারলেন এবং কিভাবে আপনারা এই অ্যালোভেরার দ্বারা চুল ও ত্বক সুন্দর করতে পারেন তাও জানতে পারলেন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে